লোকের জন্য গর্ত খুললেন না সেই গর্তে নিজেকেও পড়তে হয়, এই কথাটা মাঝে মাঝে কিছু মানুষ ভুলে যায়। তুমি বিনা দোষে একটা মানুষকে দিনের পর দিন কষ্ট দেবে, সন্দেহ করবে, আর সেই মানুষটার কষ্ট যন্ত্রণাগুলো তোমাকে ভোগ করতে হবে না, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে একদমই ভুল। কথাই আছে না, যেমন কর্ম তেমন তার ফল। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজছে হচ্ছে 5:30টার মতো, আর এখন আমি বানাচ্ছি হচ্ছে কেক। অল্প কদিন ধরে কেক কেক করছিল, তো ভাবলাম একটু বানিয়েই দিই যখন বলছে এতবার করে। আর আজকে না আমি ডিম ছাড়া কেকটা বানাচ্ছি, খুব ইজি প্রসেস। এই কেকটা চায়ের সাথে খুব ভাল লাগে খেতে, নর্মাল তোমরা বাচ্চাকে টিফিনও বানিয়ে দিতে পারো। প্রথমে দেখতে পেলে আমি ঘি নিয়েছি, তোমরা সাদা তেল দিতে পারো। তো এখানে আমি 1/2 কাপের মতো ঘি দিয়েছি, 1/2 কাপের মতো দুধ দিয়েছি, দেন তার মধ্যে আমি 1 কাপের মতো চিনি অ্যাড করলাম। মিষ্টিটা তোমরা নিজেদের মতো করে ব্যালেন্স করে নিও, তারপরে ভালো করে হুইস্ক করতে হবে। এখানে দেখো আমি করতে করতে অর্কও আমাকে হেল্প করছিলো, চলে এসছে, ও হালকা করে নাড়া দিচ্ছে, আর এত আস্তে আস্তে নাড়ছে আমার চিনি গলতে রইল। তো এখানে তারপরে আমি অ্যাড করলাম ফ্লেভারের জন্য দারচিনি পাউডার। তো এখানে দারচিনি পাউডারটা তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার নেই, অ্যাড করার দরকার নেই, ভ্যানিলা এসেন্স বা যে কোনো কিছু এসেন্স অ্যাড করতে পারো। আমি এখানে একটু পরিমাণ বাটারস্কচ এসেন্সটা ইউজ করেছি, কারণ আমার কাছে ভ্যানিলা এসেন্সটা একদম শেষ হয়ে গেছিলো, এই বাটারস্কচ এসেন্সটাই পড়েছিলো আইসক্রিমের জন্য। ওটা মিক্স করতে করতে হঠাৎ করে দেখো পার্সেল এসেছিলো আমার একটা, তো সেই পার্সেলটা আমি নিলাম আপাতত। অর্করিক জামাগুলো এসছে, তো একটার পর একটা অর্ডার দিয়েছিলাম, ওগুলো আসছে, একবারই তোমাদের সাথে শেয়ার করবো, আর একটা একটা করে শেয়ার করবো না, সবগুলো চলে আসুক, একবারই তোমাদের সাথে শেয়ার করবো কী কী পুজোর বাজার করছি। তারপরে এখানে আমি দেখো এই ছোট কাপে, যে কাপটাতে 1 কাপ চিনি মেপে নিয়েছিলাম সেই কাপেরই, এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 ছোট্ট একদম টিস্পুন যেটা হয় সেটাতে, সেই ছোট টিস্পুনের মতো একটুখানি বেকিং সোডা দিচ্ছি, আর একটু পরিমাণ ওই চামচেরই বেকিং পাউডার দিচ্ছি। তো এরপর এটাকে ছেঁকে নেবো। আর সবসময় যখন কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস নেবে তোমরা এরকম কেকের, তখন না ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে না ভালো করে আগে এবার ছেঁকে নেবে, ঠিক আছে? তাহলে কি কোনো রকম দলা পাকানো ব্যাপারটা থাকবে না, ছাঁকা হয়ে গেছে। এবার এটাকে হালকা হাতে আমি স্প্যাচুলা দিয়ে মিক্স করছি। দেখো একটা না খুব তাড়াতাড়ি করে মিক্স করার কোনো দরকার নেই, হালকা হাতে মিক্স করবে যাতে তা ভালোভাবে মিক্স হয়ে যায়, কোনো রকম যেন ভেতরে লাম্পস না থাকে, মানে দলা পাকিয়ে থাকলে না কেকটা না যখন বেক হবে তখন আর তোমার কেক ফুলতে চাইবে না, আর কেকটা ভালো সফটও হবে না, আর দলা পাকিয়ে থাকলে বুঝতেই পারছো কীরকম টেস্ট হতে পারে। তো এখানে ভালো করে দেখো এখানে মিক্স করে নিচ্ছি, আর এখানে একটু হয়তো ক্যামেরাটা তোমাদের প্রবলেম হচ্ছে কারণ আমি হাতটা অনেক কাছে চলে গেছিলো সেই কারণে। এখানে আমি বেকিং ট্রেটা রেডি করে নিচ্ছি, মানে যেটাতে বেক করবো সেই কাছের মোল্ডটা রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার কারণ হচ্ছে এরপর যেটা দেবো তারপরে আর বেশিক্ষণ রাখা যাবে না। আর ওইদিকে না আমি মাইক্রোওভেনটাকে ফ্রি হিট করতে দিয়ে দিচ্ছি 10 মিনিটের মতো, 180°C। আমি এটাকে মোটামুটি 25 মিনিটের মতো বেক করবো, 25 মিনিটের মতো বেক করবো, তার কারণ হচ্ছে কেকের কোয়ান্টিটিটা কম আছে অনেকটাই, আর এটা যেহেতু বেশিক্ষণ টাইমও লাগবে না, একদম হালকা কেক তো এতক্ষণ টাইম লাগে না, আর কনভেকশন মোডে দিয়েছি আগেই বলে দিচ্ছি। তো আমি উপরে সব কিছু লিখে রেখে দেবো, তোমরা দেখে নেবে। এবার ওই বাটার পেপারটা দেওয়ার পর এখানে দেখো 1 চামচের মতো ভিনিগার দিলাম, যে কোনো ভিনিগার দিয়ে এটাকে ভালো করে হালকা হাতে মিক্স করে, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, ব্যাস এটাকে এবার এর মধ্যে মানে কেক যেটাতে বেক করবো সেই বেকিংয়ের ট্রেটার মধ্যে আমি কেকটাকে ভালো করে দিয়ে দেবো, আর এত উপর থেকেই ফেলবো কাটতে যাতে কোনো রকম এয়ার বাবলস না তৈরি হয়, আর যদি মনে হয় যে না তাড়াহুড়ো করে ঢেলে দিয়েছো তো বা মাঝে কেকটা এভাবে দেওয়ার পর ব্যাটারটা দেওয়ার পর একবার দুবার ওই ট্রেটা নিয়ে ড্যাব ড্যাব করে দেবে, তাহলে কী বলো তো এইভাবে ড্যাব ড্যাব করে দিলে এয়ার বাবলসগুলো বেরিয়ে যাবে। উপর থেকে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, কাজু কিশমিস আর আলমন্ড ছিল আর আখরোট ছিল, তো একটু ছড়িয়ে দিলাম ভালো লাগবে খেতে। তিনি 10 মিনিটের মতো আমি দেখতেই পাচ্ছ কেকটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম, তারপরে 15 মিনিটের মতো কেকটাকে বেক করে আমি এটাকে বের করছি। এবার কেকটা না বন্ধ হওয়ার পর এবার যেটা করব তোমাদেরকে বলে দিই, সঙ্গে সঙ্গে এটাকে খাওয়া যাবে না, কেকটা বেক হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। এরপর এটাকে আমি একটা নরম টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। কেকটা এতটা সফট হয়, যাদের কেকের উপরটা হার্ড হয়ে যায় তারা এই স্টেপটা অবশ্যই ফলো করো, আর যদি নাও হয় তবুও এই স্টেপটা ফলো করে দেখতে পারো, খুব ভালো এটা কাজ করে, কিন্তু কেকের উপর থেকে বাইরের লেয়ারটা সত্যি খুব সফট থাকে। তো এই যো ব্যাস এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলাম। আর দেখো আজকে এই বোতলটা বের করেছি, এই বোতলটা বের করার কারণ হচ্ছে কাঁচের বোতল, এটা সাধারণত
এটাতে আমি এবার থেকে ভেবেছি কাল থেকে না একটু ফলের রস টস করে নিয়ে যাব, কারণ আমার হিমোগ্লোবিনটা এতটাই কমে গেছে, আমাকে এখন মানে ওই বিটের রস এইগুলো না খেলে হবে না গো, খুব প্রবলেম হচ্ছে। আর ফল জাতীয় রস টস এগুলো যদি মানে আমার তো খাওয়ার টাইম পাই না, স্কুল চলে যায়, তো আমি ওই 10টার সময় যখন স্কুল চলে যায় 11-12 নাগাদ এইটাতে একটু ভরে নিয়ে গেলে খাওয়া হয়ে যাবে আমার। তো কি বলতো, আমি ভেবে রেখেছি এই কাল থেকে এইটা করবো, যতই কষ্ট হোক আমি সকাল সকাল উঠে আমি আগে এক ই করে ফলের রস করে নিয়ে যাব আর খাবো, কারণ প্রচণ্ড শরীরটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, নিজের খেয়াল না রাখলে ছেলেটাও ডামাডোল হয়ে যাচ্ছে। একটা কথা ভালো করে বুঝে গেছি, এই জগতে কেউ কারুন না। আজ আমি যতই যাই বলি না কেন, যতই যাকে আপন ভাবি না কেন, সবাই কিন্তু তোমার আপন নয়, সেটা আরও একবার প্রমাণ পেলাম আমি। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো করে জানি, কারোর জন্য গর্ত খুললে না সেই গর্তে নিজেকেও পড়তে হয়। ওই যে আমার জন্য গর্ত খুঁড়ছিল, এবার সেই গর্তে একদিন না একদিন তাকেও পড়তে হবে। হ্যাঁ, এখন আমি সত্যি কারোর খারাপ চাই না, তবে হ্যাঁ এইটুকু আমি চাই যে যে যেটুকু আমাকে দিয়েছে তার ডবল যেন সে ফেরত পায়, সেটা ভালোই হোক কিংবা খারাপই হোক। আমি যদি কোনো দোষ করি তারপরে যদি কেউ আমাকে কথা শোনে, আমি হাসতে হাসতে দুটো থাপ্পড়ও খেয়ে নেবো, এমনকি কথাও শুনে নেবো, কিন্তু যেখানে আমার 1% দোষ নেই, বিনা দোষে আমাকে অপমান করা হয়, সেইখানে আমি কোনো কথা শুনতে তো অনেক দূরের কথা, সেই চোকাটা আমি পা রাখবো না। আমি একটা জিনিস জানি তো খুব মানি, যে উপরে ভগবান আছে, একদিন বিচার ঠিকই হবে, ঠিক আছে, আমাকে কিছু করতে হবে না, সময় সাপেক্ষে ঠিক উত্তর পাবে। মনে মনে যে যত ক্ষতি চাইবে আমার চেয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস ভালো করে জানি, শকুনের অভিশাপে গরু কখনো মরে না। আমি যদি ভুল না হয় তাহলে আমি জানি আমার ক্ষতি কোনোদিনই হবে না, আর আমি যদি অসৎ না হয় আমার ক্ষতি কেউই করতে পারবে না। আমি যদি অসৎ না হয় না তাহলে আমার তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর একটা কথাও জানি যে এক হাতে কখনো তালি বাজে না, দু হাতেই তালিটা বাজে। অবশ্যই আমারও দোষ আছে কিছু, আর সেই দোষটা কি জানো তো, আমি নিজেই তাদেরকে সুযোগ করে দিই যাতে আমার চারা খারাপ করতে পারে। তো যেখানে আমি নিজেই সুযোগ করে দিচ্ছি যে হ্যাঁ এসো নেমন্তন্ন করছি আমার ক্ষতি করো, সেখানে সে মানুষটা আমার সুযোগ নেবে না কেন বলো? অবশ্যই নেবে। তো যাই হোক, ওইসব বাদ দাও, আমার আজকে প্রচণ্ড মাথা গরম ছিল, সেই কারণে অনেক কিছু বকে ফেললাম। তো এইখানে কেকটা করেছিলাম, তো অর্কর ম্যামকে আর অর্ককে একটু দিয়ে এলাম, আর এদিকে আমি বাকি কেকটাকে দেখলে তো আমি এটা কন্টেনারে ভরে রেখে দিয়েছি, ওটাকে পরে যখন রাত হবে তখন ফ্রিজে ভরে দেবো, নর্মালে রেখে দিলেও হবে, কালকে ওকে স্কুলে একটু টিফিনে দেবো। আমিও খেলাম, বেশ ভালোই লাগছিলো কেকটা, জানো তো এই টি টাইমের জন্য কেকটা বেস্ট। এখন রাতে খাবারের প্রিপারেশন নিচ্ছি, আর আজকে রাতে একটু বানাবো রোল, চিকেন রোল বানাবো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো চলো, এখানে ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ যেগুলো ছিল সেগুলো কেটে নিচ্ছি ভালো করে, আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। আর তোমরা সবসময় বলো না যে তুমি সবসময় নেগেটিভ কেন ভাবো, আমার জায়গায় কখনো নিজেদেরকে একটু বসিয়ে ভেবে দেখো যে কি হতে পারে। মানে একটা মেয়ে যে পুরোপুরি একা থাকে একটা জায়গায়, যে আশেপাশে কলকাতার মতো জায়গায় তার কোনো রিলেটিভ থাকে না, তো তার কী রকম লাগতে পারে সেটা তুমি একটু ভেবে দেখো। যতই বন্ধু বান্ধব যাই থাকুক না কেন, তবু একা থাকলে একটা যেটা হয় আর কি, তো এই কারণে একটুখানি নেগেটিভ মাথায় ছিল। মানে আসল ব্যাপার হচ্ছে, বলার মতো এমন কোনো মানুষকে পাই না যাকে বললে হ্যাঁ ঠিকঠাক সলিউশনটা পাবো আমি, তো সেই কারণে মাঝে মাঝে ফ্রাস্ট্রেশনটা ভিডিওর মধ্যে দিয়ে বেরিয়ে যায়, আর কিছু না। তো এইখানে প্রথমে সাদা তেলের মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নুন আর গোলমরিচ দিয়ে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কালকে যে চিকেনটা রান্না করেছিলাম, মানে একটুখানি না চিকেন ম্যারিনেট করে কালকে ভেজেছিলাম, আদা রসুন তারপরে ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাকে একটুখানি ভাজা ভাজা করেছিলাম, সেই ভাজা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে টমেটো কেচাপ, টমেটো মানে হট অ্যান্ড সুইট যেটি ইউজ করি সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আমার চিকেন রোলের স্টাফিং একদম রেডি। তোমরা যদি ভাবো না যে দিদি চিকেনটা তো তুমি দেখালে না, চিকেনটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আদা রসুন নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে জাস্ট আমি ভেজেছি ম্যারিনেট করে, আর কিচ্ছু করিনি, ঠিক আছে, ওইটাকে ভেজে রেখেছিলাম, ব্যাস ওইটাই একটুখানি অ্যাড করে নিলাম। এটা এত ভালো খেতে হয়েছিলো, তোমরা না অবশ্যই এভাবে একবার ট্রাই করো গো, খুব ভালো খেতে হয়েছে, মানে যারা করো না তারা করুক, আর যারা করো জানো তো কেমন। তো এখানে আমি একটুখানি এগ চিকেন রোল বানাবো, সেখানে আবার একটু পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে একটু নুন মাখিয়ে নিয়েছি, অ্যান্ড এর মধ্যে দিচ্ছি একটা ডিম, দিয়ে ডিমটাকে দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো। আর আমি আজকে রুটি দিয়ে মানে আটার আটা দিয়ে আটা রুটি দিয়ে রোলটা বানাবো,
খেতে খুবই হেলদি হয় জানো তো, ময়দা তো একটুখানি অম্বল টম্বল, রুটিটা কিন্তু মানে আটাটা কিন্তু হেলদি অপশন, বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এইভাবে বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিতে পারো, খুব ভালো যায় এটা। তো এখানে দেখো রুটিটা করা ছিল, তো সেই রুটিটা দিয়ে দিলাম ডিমটার উপর, আর খেতে দুর্ধর্ষ, সত্যি বলছি খুব ভালো ছিল। স্কুলের টিফিনেও তোমরা এভাবে দিতে পারো যদি তোমাদের স্কুলে ননভেজটা অ্যালাউ থাকে। আমাদের অর্কদের স্কুলে যেমন কি ননভেজ অ্যালাউ আছে, বাট কী বলতো সহজ যে খাবারগুলো খাওয়া সহজ সেইগুলি দিতে বলে। আর বেসিক্যালি অর্ক যেহেতু একটা সলিড ফুড খেয়ে যায়, মানে ভাত খেয়ে যায়, সেই কারণে আমি ফলটাই বেশিরভাগ প্রেফার করি জানো তো। আর ওই টাইমটাতেও ফলটা খেতেই ভালোবাসে, যেহেতু অর্ক ডে টাইম, তো সেই কারণে বেশ ফলটা খেতেই ভালোবাসে, আর ভাত খেয়ে যায়, আর ওই জন্য অতটা অসুবিধা হয় না। তো এখানে দুটো ভেজে নিলাম দেখতেই পাচ্ছ, রুটি ডিম দিয়ে। এবার এটাকে স্টাফ করব, এত ভালো খেতে হয়েছিল আর দেখতেও মারাত্মক হয়েছিল সত্যি বলছি গো। তো এখানে দেখো রুটিটা নিলাম, একটুখানি ওই পেপারটার মধ্যেই রোল করবো, তো সেই কারণে নিয়েছি। তো এখানে বেশ বড় বড় সাইজের চিকেন পিস ছিল, আর আমি একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, শসা টসা আমি দিই না, আর একটু লেবুর রস দিয়েছি। কলকাতার রোলে জানো তো লেবুর রসটা মাস্ট, আমার যেটা খুব ভালো লাগে। আর পার্ক স্ট্রিটে কাঠি রোলের যে একটা দোকান আছে, ওখানে রোলটা উফ কী যে লাগে না, এই লেবু দিয়ে দেয়, খুব ভালো লাগে খেতে আমার। আর এই সামনে একটা দাদার দোকান আছে, তো সেই দাদার দোকানের রোলটাও দারুণ লাগে খেতে। আর রোল আমার অল টাইম ফেভারিট, রোল মোগলাই এগুলো। কিন্তু ওই জন্য আমি বাইরের খাবার খাওয়াটা এখন বন্ধ করে দিয়েছি বলতেই পারো, খাই না আমি খুবই কম, মানে মাঝে মাঝে যখন লোক না সামলাতে পারি বলতে পারো মাসে হয়তো একবার, কোনো মাসে হয়তো খাইও না সেরকম হতে পারে। কিন্তু ওই বাড়িতেই সব যখন পারি বানিয়ে খেয়ে নিই, কী আর বলবো, আর যখন বাড়িতে বানাতে ইচ্ছা করে না তখন আর কি বানিয়ে খাই, মানে সরি কিনে খাই। তো এখানে দুটো রোল এখানে আমি ভালো করে মুড়ে নিলাম। এবার অর্ক তো পড়ছিল, তো সেই কারণে অর্ক পড়ছে, এখন অর্ককে দেয়া যাবে না, আর আমি আমারটা নিয়ে এখন খেয়ে নেবো। আর অনেস্টলি বলছি খুব ভালো লাগছিলো খেতে, এইভাবে না রুটি দিয়ে রোল বানিয়ে খেয়েও খুব ভালো লাগে, আটার রোল আমার খুব ভালো লাগে। আর যদি আবার রুটিটা করা ছিল নাহলে আমি আর একটু বড়ো করে করতাম। আর এই একটা খেয়ে আমার বেশ ভালো পেট ভরে গেছিলো, কারণ এটার মধ্যে ডিম ছিল, বেশ বড়ো বড়ো সাইজের চিকেনের পিস ছিল, অ্যান্ড রুটিটা ছিল। তো একটা এরকম ছোটো রোল খেয়েই আমার পেটটা বেশ ভরে গেছে। তোমরা এইভাবে বানিয়ে কে কে খাও সত্যি আমি জানি না, কিন্তু যারা খাও না একবার বানিয়ে খেয়ে দেখবে, মানে সত্যি বলছি বাইরের রোলের থেকে যথেষ্ট ভালো। আর এত ভালো লাগে খেতে না, আটার রোল ভালো লাগে আমার, যথেষ্ট ভালো লাগে। আর সত্যি কথা বলতে রোল এমনি ময়দার রোল ভালো লাগে না, এটা না ভালো লাগে, কিন্তু এই ঘরেরটা বেস্ট সত্যি বলছি, ঘরের কিছু বানিয়ে খাওয়ার টেস্টই আলাদা, যদি ঠিক করে বানানো যায়। ওকে যেহেতু পড়ছে ও পড়ে নেই, তারপর ওকে দেবো, কারণ এখন পড়ছে তো সেই কারণে দিইনি, আমি আমারটা খেয়ে নিলাম। খেতে কী ভালো হয়েছিল, খুব ভালো হয়েছে খেতে, আশা করছি ওরও ভালো লাগবে। তো চল এটা খাই আমি শেষ করি। কী হয়েছে মার বাড়ি যাব? যাবি? মন খারাপ করছে? কার জন্য? দিদা দাদার জন্য মন খারাপ করছে, মামার জন্য মন খারাপ করছে। হ্যাঁ হ্যাঁ সত্যি 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 পড়তে বসেই শুধু মন খারাপ করে নাকি মামার বাড়ির জন্য? আজকে ডক্টর আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে খাবার দাবার যেন খুব ভালোভাবে করি, নাহলে খুব মুশকিল আছে, কারণ হিমোগ্লোবিনটা সত্যি আমার আর বাড়ছে না, মানে এমন একটা বাজে একটা পরিস্থিতি হয়ে গেছে। আর মেয়েদের তো প্রবলেম আছেই, রক্তর একটা প্রবলেম থাকেই, তো আমাকে ডক্টর প্রপারলি বলে দিয়েছে। আর ওই একটা কারণের জন্যে আমার চোখে ঘুম থেকে শুরু করে নানা রকম প্রবলেম হচ্ছে, শরীরে রক্ত না থাকলে বারবার ঠান্ডা লাগছে, বারবার শরীর খারাপটা হচ্ছে, এই একটা কারণের জন্য, সেটা হচ্ছে হিমোগ্লোবিনটা কমে গেছে। আর এটা আমার ছিল না, আগের বছর যখন ডেঙ্গু ধরা পড়েছিলো তখন থেকে এই জিনিসটা হয়েছে, আর আমার বাড়ছে না। তো সেই কারণে তো দেখা যাক আমি এখন খাওয়া দাওয়াটা ঠিক করবো প্রপার, গাছকে ভেবেই নিয়েছি, ডাকুর নিজের মনের মধ্যে সেট করে নিয়েছি যে না আর এরকম করলে হবে না, কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার ছেলেটাকে দেখবে এটাকে, আমাকে আমার ছেলেটাকে দেখার কেউ নেই, কেউ নেই। এবার মা বাবা তো অবভিয়াসলি আছে, মা বাবার বয়স হচ্ছে, মা বাবার কত, মা বাবা নিজেই পারে না আর কত আর কী করবে, আমি ছাড়া ওকে দেখবার কেউ নেই সত্যি কথা বলতে। তো ওর জন্য আমাকে এখন এখন শক্ত হয়ে দাঁড়াতে হবে, এটুকুই জানি। আর এটা তোমরাও আমাকে বলো প্রত্যেকটা ব্লগে যে ছেলেটার জন্য সুস্থ থাকো সুস্থ থাকো, অবভিয়াসলি এটা ঠিক রাখ, আবার উনি করো না আমাকে, ঘুমাও না তুমি। আর
একটা জিনিস ভেবে নিয়েছি, রাত যতই হোক আমি আর রাতের ভিডিও এডিট করবো না, দরকার পড়লে অন্য একটা টাইম আমাকে যেমন করে বের করতে হবে সারাদিনের মধ্যে, আমি 10:30 পর আমি আর যাচ্ছি না, মানে এটা আমি ভেবে নিয়েছি। আমি রাতে আসলে কাজের জন্য আমি জেগে 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 জিনিসটা হয়েছে আমার, আর মা অনেকদিন ধরেই বলছিলো ব্যাপারটা যে এরকম করিস না করিস না, বাট আমি শুনিনি। যাই হোক, মাদের কথা শুনতে হয় যিনি বলে, তো আমি এবার থেকে ভেবেছি একদম স্ট্রিক্টভাবে যেটা চলায় সেরকম চলবো, 10:30 পর নো মোবাইল, মানে আমি এডিট থাক বা আমার কাজের যদি কোনো মেল ফেল আসে সব থাক, ওই এক সাইড আমি এক সাইড, আমি ভেবে রেখেছি নিজেকে না দেখলে অসুবিধা হয়ে যাবে, হয়ে যাচ্ছে। তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, সানলাইট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, হ্যাঁ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, টাটা।